ফসলটাকে পরে প্রথম পুড়িয়ে নিতে হবে। জলের মধ্যে দিলাম, দিয়ে এবার এটাকে এরকম করে জলের মধ্যে দিলে এটা ছাড়াতে সুবিধা হবে। পটলটা ছিলে নিয়েছি, এবারে পটলটাকে এবারে হাতে করে একটু এরকম করে ছেনে নেব। এবারে এতে আমি কাঁচা লঙ্কা আর এই কাঁচা পেঁয়াজ একটা দিয়ে দেবো। আমি এসটা একটুখানি ভেজেও নিয়েছি, একটু ভাজা কাঁচা ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আবার একটু সর্ষের তেলও দিলাম কাঁচা, এটা দেওয়ার এক্সট্রা দিলাম আমি, যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। লবণ একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথম কম একটু হালকা দিতে হবে, যদি মনে হয় কম হয়েছে আবার একটু পরে দেব। ভালো বলা হচ্ছে, তুমি পারবে কিন্তু। হাত দিয়ে ভালো করে এরকম করে একটু ভালো করে চেপে চেপে এরকম করে নিতে হবে, যতটা এরকম করে ভালো করে মাখাবে ততটাই টেস্ট হবে।